আমাদের কম্পিউটার কত বিটের এটা কিন্তু আমরা অনেকেই আছি জানি না। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের কম্পিউটার কত বিটের। কম্পিউটার সাধারণত 36 বিট এবং 64 বিট এবং 86 বিট এবং 32 বিট, তো এরকম বিটের থাকে। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এটা চেক করতে হয়। তো আমি দেখাচ্ছি Windows 10 Pro এই কম্পিউটার থেকে। তো আপনারা যে কোনো কম্পিউটার থেকে চেক করতে পারবেন। তো চেক করার জন্য আমরা দুই ধরনের চেক করতে পারি। তো প্রথমটি আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্টার্ট দে টাইপ হিয়ার টু সার্চ। তো এখানে সার্চ করবেন সিস্টেম লিখলে একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের, এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম। তো এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে আসবে, দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ এখানে 64 বিট। তো আমার কম্পিউটারটি হচ্ছে 64 বিট। তো আপনারটি অন্য বিটে যদি 32 বিটে থাকে তাহলে কিন্তু এখানে 32 বিট থাকবে, 86 বিট থাকলে 86 বিট থাকবে। তো এখন দেখাচ্ছে অন্য সিস্টেমে আমরা কীভাবে দেখব। তো আরেকটি সিস্টেম রয়েছে দেখার জন্য, এটা হচ্ছে দিস পিসি অথবা মাই পিসি যেটা থাকে আপনার কম্পিউটারে। তো আমারটাই যেহেতু দিস পিসি, তো এটাতে কী করবেন, রাইট বাটন ক্লিক করবেন, এরপর প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে আসলেই কিন্তু এটা দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ। তো এখানেও দেখতে পাচ্ছেন 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট ব্যাসেট প্রসেসর। তো এটা কিন্তু সকল কম্পিউটারে দেখতে পারবেন, শুধুমাত্র সিস্টেম লিখবেন আর এখানে হচ্ছে দেখবেন সিস্টেম টাইপ। তো এটা দেখলে কিন্তু আপনার কম্পিউটার কত বিটের সেটা কিন্তু দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।